আবার আবার সুজাও কতদিন তোর লাগিয়ে ধরা খাইছি, এমন লাগান ছবি তুলছিস বেটা, বুঝাও গেছে বাটফার, আজকে মনে আছে তো? সুন্দর করে কইবে ভাইয়া আমি ভার্সিটিতে পড়ি, বিপিএল থেকে এসেছি, আপনার ট্যাটু এঁকে দেই 200 টাকা দেবে। আমি ইউনিভার্সিটিতে পড়ি, কিনা কইবে ভাইয়া আমরা বিপিএল থেকে এসেছি, আমরা ইউনিভার্সিটি সুন্দর করে কইবে ভাইয়া বিপিএল থেকে এসেছি ইউনিভার্সিটি থেকে, আপনারা হাতে ঠিটু এসে দেয় 200 টাকা লইবে, বেরি লিবে আয় পারবে তো দেখি, ওটা আবার ওই স্মার্ট হোমে বুঝে যাই তো ভার্সিটি পড়ো ভাইয়া। ভাইয়া বলে খান দিয়া কইলে তুই বিক কুজরে নি, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, আস আসি দে আসি দে আসতে হইছে। আপনি অফিসে সে শুভেচ্ছা নিয়ে যান ভাইয়া, আমি আমি লিখে দিই আমি লিখে দিই, তুই লিখিস না তুই এ লিখ দেখি দি ভাইয়া, ভাইয়া আমরা কিন্তু চারু কালু করা কেরা থেকে এসেছি, বি পরিষ্কার করে দিই ভাইয়া, কি শুনলো ভাইয়া এখানে একটু রং হয়ে গেছে ভাইয়া, ভুল করে ফেলেছি ভাইয়া, ভাইয়া ভাইয়া যে ব্যক্তি টেটু আঁকালো না তার কোনো দেশপ্রেম নেই ভাইয়া, বিপি ঠিক আছে ভাইয়া, ভাইয়া আবার আপনি আপনাকে আমাদেরকে 200 টাকা দিন ভাইয়া, আমি তো বাগি দিতাম না রে ভাই, আমি হাজির বাজার ব্রিজে আছি, আইরাম আমি বাসাতে আইরাম, এক্সকিউজ মি ভাইয়া আমরা বিপিএল থেকে এসেছি বাংলাদেশ মানে ক্রিকেট বোর্ড থেকে, এখন ভাইয়া একটা আপনি আমাদের ওই যে বিপিএল ট্যাটু এঁকে দেব এটা হচ্ছে দেশপ্রেমের একটা বিশেষ অংশ, আপনি যদি ট্যাটু আঁকেন না তাইলে আপনি দেশদ্রোহী ভাইয়া, ভাইয়া আমি চারুকলায় পড়ি ভাইয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছি ভাইয়া, আঁকা ভাই বিপিএল লিখ ভাইয়া, এখন হলোকা ভাই আমার স্কিনও প্রবলেম হইব না ভাই, কোনো প্রবলেম হবে না ভাইয়া, এটা নিয়ে আমরা গবেষণা করেছি, আইলোই দেশপ্রেমী কই জাননি জি ভাইয়া, ওটা আপনাকে তো ওয়া লাগে দেশপ্রেমী কত সুন্দর করে ওয়া লো আপনি, ভাইয়া শুনুন ভাইয়া আপনি এটা আখানো মানে আপনি দেশপ্রেমীর মানে আপনি দেশপ্রেমী না না আমরাই দেখাও দেখা তো তা ফুলি গেছে এটা ভাইয়া, শুনুন ভাইয়া না না ভাইয়া এটা দেশপ্রেম ভাইয়া, ভাইয়া আপনি ক্রিকেট ভালোবাসেন না প্লিজ ভাই, আমি এমনই একটা একটা পেরার মাঝে আছি ভাইয়া, আপনি কিন্তু আমি আমার কথা শুনো একটা পেরার মাঝে আছি, আপনি কিন্তু ক্রিকেট ভালোবাসেন না ভাইয়া, আমি আমরা কিন্তু ইউনিভার্সিটির ক্লাস রেখে এসে আমরা দেশপ্রেমে জড়িত, 200 টাকা আমার দ্বারা নাই প্লিজ ভাই মাফ করে, ভাই না বালা আকলর ভাই না ভাইয়া ভাইয়া।
ভাইয়া লক্ষ্মী ভাই না ভাইয়া একটু লক্ষ্মী ভাই তাহলে প্রমাণ হলো আপনি আরো দিন আরো দিন ভাইয়া সামনের বারো নয় শুনুন ভাইয়া প্রমাণ হলো আপনি কিন্তু দেশপ্রেমিক না দেশদ্রোহী ভাইয়া আচ্ছা আচ্ছা দেশদ্রোহী দেখি 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 গাল দেখি তোর পকেটে কত টাকা আছে বিপিএল আর 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 মোটর সাইকেল দর 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 মোটর সাইকেল আমরা ও ইউনিভার্সিটিতে পড়ে আমি বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে ভাইয়া চারু কারুকলা ইউনিভার্সিটি এন্ড বিশ্ববিদ্যালয় ভাইয়া একটু তুই বিপিএল এর মিনিং কো বিপিএল মানে হচ্ছে ভাইয়া ওই যে লাগলে বাড়ি বাউন্ডারি ভাইয়া বিপিএল এর মিনিং লাগলে কি চাস ভাই এই ও ভাইয়া দিয়া যা কই বড় ভাই মিনিং দা ভাইয়া হ্যাঁ ভাইয়া কিন্তু রাইজন ভাইয়া কে কইছি 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 আমি আমি সকালে অফিসে যাই আর তারার কাছে অনুরোধ করি কইছি আল্লাহর ওয়াস্তে আমার শরীর কি চুলা গাইবে না তারা আমারে একটি জিটি উল্টো মুখে মাইকি আমি অফিসে আমি জীবনে অফিসে লেট করছি না আজকে ও তার কারণে আমার অফিসে লেট হইছে আমাকে প্রেম অন্তরে আঁকা আঁকিতে নয় এরকম কিছু ধান্দা বাজাচ্ছে যারা বিভিন্ন উৎসব আয়োজনে সাধারণ মানুষকে ট্যাটু আঁকার নামে হয়রান করে আসছে। প্রকৃতপক্ষে এগুলো আমাদের সংস্কৃতি নয়। সাধারণ মানুষ এমন বিব্রতকর ও হয়রানমূলক আচরণ থেকে পরিত্রাণ চায়। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।